আমরা আছি, আমরা আছি, কোনো সময় ভেঙে পড়বেন না, আমরা আছি, আপনারা একদম ভেঙে পড়বেন না, আমরা আছি। কোচবিহার জেলার চব্বিশ নং জেলা পরিষদের মারুগঞ্জ অঞ্চলে গতকাল রাতে যুব মোর্চা কর্মী শ্রী আনন্দ পালকে নির্মমভাবে হত্যা করা হয়। কোচবিহার জেলা যুব মোর্চা কমিটির যুব সহ সভাপতি দীপঙ্কর দেব মৃত আনন্দ পালের পরিবারের সাথে দেখা করেন এবং আশ্বস্ত করেন যে যুব মোর্চা তাদের পরিবারের সাথে আছে আর থাকবে সব সময়। আমরা আমরা নিজেরা কিন্তু এখন অব্দি বাঁচা বেঁচে আছি, শোষণের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্র কেরানোর লক্ষ্য নিয়ে কিন্তু সে বিজেপিটা, এবং বিজেপিটা মন প্রাণ দিয়ে করতো, সাধারণ মানুষের জন্য করতো, আর সাধারণ মানুষের জন্য করতো বলে তার এই পরিণাম। তাই আমি আপনাকে আজকে হাতে ধরে, আপনার পায়ে ধরে আমি আপনাকে বলতেছি যে আজকের পরের থেকে আপনি মনে করবেন যে এই যে বিজেপির যারা যুবক ছেলে, যারা বিজেপির যুব মোর্চার সঙ্গে জড়িত, আপনার ছেলেও যুব মোর্চার সঙ্গে জড়িত ছিল, এই রকম যত যুবক ছেলে আছে তারা সবাই আপনার ছেলে, তারা সবাই আপনাকে মা। এরপর যুব মোর্চার তরফ থেকে আনন্দ পালের নির্মম হত্যার কারণে মারুগঞ্জ অঞ্চলে পথ অবরোধ করা হয়। যুব মোর্চা